হ্যালো फ्रेंड्स, वेलकम टू माय ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। তোমাদের যেমন বলেছিলাম আজকে সরস্বতী পূজা, আজকে সরস্বতী পূজার সন্ধ্যাবেলা আমরা কোথাও বেরোচ্ছি। চলো আগে বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, 8টা বাজে আগে, চলো চলো আগে। যেমনটা বলেছিলাম আমরা বেরিয়ে পড়েছি, লেট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল সবসময় লেট হয়ে যায়, তো বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে আমি এই ব্যাগটা ইউজ করছি, যে ব্যাগটা আমি কিনেছিলাম এই ব্যাগটা আমি ইউজ করছি। আর যার থেকে কিনেছিলাম তার নাম হচ্ছে ভূমিকা দাস, ওর থেকে আমি ব্যাগটা কিনেছিলাম। আমি ডেসক্রিপশনে ওর নাম্বারটা বা ওদের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা তোমাদের চেক আউট করে দেখতে পারো, তোমাদের যদি ভালো লাগে ওর থেকে নিতে পারো। কোয়ালিটি ভীষণ ভালো, বলার তো কিছুই নেই, তোমরা দেখেই যে ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, আর সব আউটফিটের সাথে মেনলি যাচ্ছে। আর চলো দেখি যাক, দেখা যাক এখন আমরা কোথায় যাচ্ছি। কোথাও তো একটা যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে জেনে তোমাকে জানাচ্ছি। তোমাদের এসছি সাউথ সিটি মল, এই যে দেখো কিরকম ডেকোরেশন করেছে। এই যে আমরা সাউথ সিটি মলে এসে গেছি, মনে হচ্ছে তো রাশ আছে, দেখা যাক ঢুকি। এই যে আমরা এসে গেছি, আই থিঙ্ক আমার আওয়াজ শোনা যাবে না, প্রচন্ড আওয়াজ আসছে। আমার ছেলে এখন ফ্যামিলিতে যাবে বলছে, নাকি ও কি কেনে। সে ভাবছে এখন কোনটা কিনবো, কোনটা কিনলে ভালো হয়। ও একটা গ্লোব কিনবে বলে বায়না করে তো ফেলবে, এটা কিনবে, এই গ্লোবটা কিনবে বলে বায়না করে দাঁড়াও বক্স দেবে। গ্লোব দুটো আছে, একটা নর্মাল আছে, একটা এটা মনে হয় ট্যাব দিয়ে কিছু একটা চলে। তার একটা খেলনা কেনা হয়ে গেল, ব্যাস এবার দেখি এদিক ওদিক একটু যাবো। আমরা ফুড কোর্টে এসেছি, প্রচন্ড ভিড়, তো মানে যে কোনো কাউন্টারে দাঁড়ালেই প্রচণ্ড লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, চলো তো বাইরে গিয়ে কোথাও খাবো। এখানে দাঁড়িয়ে খেতে গেলেও প্রচণ্ড ভিড়। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের কেনা হয়ে গেছে, ওই জাস্ট আমার ছেলে কিছু একটা খেলনা কিনবে বলেই এসেছিলো, তো কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকেই যাচ্ছি। কি জ্যাম দেখো, মানে ওই পার্কিংয়েও। হ্যালো, গুড মর্নিং। কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, বিকজ এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, আর এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর মনে হয়নি যে ধরি ব্লগ, মানে ক্যামেরাটা ধরি, আর ইচ্ছা করেনি, তাই জন্য আর করিনি। আজকে আবার সকাল থেকে স্টার্ট করছি, আর ভাবছি রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি, যাচ্ছি আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। চলো আমি একটু পরেই বেরোবো, আগে জামাকাপড়টা, কিছু জামাকাপড় গুছিয়ে নিই, কিছুদিন থাকবো, থেকে তারপরে আসবো, তারপর বেরিয়ে তোমাদের সাথে আমার কথা বলছি আমার মায়ের কাছে। তো আর রাস্তায় ব্লগ করতে পারিনি, বিকজ ভিড় ছিল, আর একটু কিছু কেনার ছিল, তো আর ব্লগ করা হয়নি। এই যে আমার ছেলে, হাই, বলো কি করতে হয়। আর চলো আজকে কি রান্না হয়েছে সেটা দেখাই। আজকে হয়েছে ডিমের কারি, না ভাই না, আবার পড়ে যাবে, আলু পোস্ত আর চিকেন, দাঁড়াও চিকেনটা দেখাচ্ছি, দেখি বাবা, দেখি মা, এই যে চিকেন, আর যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, নাহলে লেন্দি হয়ে যায়।
আবার নেক্সট ব্লগ তোমাদের কাছে আসবে, আবার কালকে আবার একটা ধামাকা ব্লগ, তোমরা দেখতে থেকো। আর কি করবে যাওয়ার আগে, সাবস্ক্রাইব এন্ড লাইক, সাবস্ক্রাইব করতে একদম একদম ভুলো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ লাইক করে দাও। কালকে আবার একটা ধামাকা ব্লগ আবার একটা আসছে, চলো বাই।